ভাঙড়ের আন্দুলগড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানোর অভিযোগ সামনে এসেছে। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি। রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব ভাঙড়ে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, যেমনটা আমরা জানি যে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, কি বলছেন তারা এবং পুরো ঘটনাস্থলের কি পরিস্থিতি সামনে ধরো। দেখো, আমরা আন্দুলগড়িয়াতে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো ধোঁয়া উঠছে। এখানে যে নথি পোড়ানো হচ্ছিল সেই নথি থেকে এখনো অবধি ধোঁয়া উঠছে। সিবিআই এর আধিকারিকরা এসছেন, তারা দেখছেন যে এই নথিগুলো কিসের নথি, এবং এখানে তারা এখান থেকে যারা সিকিউরিটি গার্ড ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা কথা বলে গৌতম মণ্ডল বলে একজনের কথা শুনেছিলেন, গৌতম মণ্ডলকে সিবিআই যোগাযোগও করেন। গৌতম মণ্ডল যদিও জানিয়েছেন যে এই জমি তিনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে তারাদহ গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রাকেশ রায়চৌধুরী, তার সঙ্গেও কথাবার্তা বলেন। তিনি কি বল, তার সঙ্গে কি কথা হয়েছে রাকেশবাবু, কি কথা হলো? দেখুন, ওরা আমাকে প্রথমে ফোন করে বললো যে আপনার জমিতে কাগজপত্র পড়ানো হচ্ছে, তাই আমার জমি আপনারা তো কাগজপত্র দেখান যেটা আমার জমি এটা। তা ওনারা বললেন যে আপনি তাহলে স্পটে আসুন, তো আমি সঙ্গে সঙ্গে আমি চলে আসি 10 মিনিটের মধ্যেই। ওনারা আমাকে জিজ্ঞাসাবাদ করেন যে জমিটা কার। তাহলে তখন আমি বললাম যে জমিটা 2011 সালে এখানে ক্যাপ্টেন তিওয়ারি এখানে কেনার পর উনি আরও মানে প্লট করে মানে সমস্ত ক্যাপ্টেনদেরকে দিয়েছেন এখানে। তো তখন ওনারা বললেন তাহলে ক্যাপ্টেন তিওয়ারির নাম্বার আছে? আমি, হ্যাঁ নাম্বার আছে, আপনি নাম্বার নিন। নাম্বার দিলাম এবং উনি ক্যাপ্টেন তিওয়ারির সঙ্গে কথা বললেন। তারপরে বললেন যে পাশে কি রাজেশ সিং নামে ওনার প্লট, তো ওনার নাম্বার উনি ক্যাপ্টেনবাবুর কাছে নিলেন। নেওয়ার পরে উনি কথা বললেন ওনার সঙ্গে, তা উনি বললেন যে আমার ম্যানেজার যাচ্ছে, গিয়ে আপনার সঙ্গে কথা বলবে। সে জমি এটা শালি জমি না, আমি জানি না ওটা কী হবে। ওনারা আপনাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নিয়েছিল যে এত না? পঞ্চায়েত তো রাত্রিবেলায় কে লাগিয়েছে কী করে জানবো। এবার এখানে এসে তো দেখছি ধোঁয়া উঠছে, তো নিশ্চিতভাবে পুলিশ এখানে ইনভেস্টিগেশন করছেন। কেল থানার আধিকারিকরা আছেন এবং বিশেষ করে যারা সিবিআই অফিসাররা এসেছেন ওনাদেরকে সম্মান জানাই। ওনারা নির্দিষ্টভাবে সঠিক তদন্তটা করবে। আর আমার বক্তব্য এটাই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, যদি নির্দিষ্টভাবে কোনো প্রমাণ আপনি দাঁড় করাতে পারেন, যে শাস্তিতে ফাঁসির মঞ্চিতেও আমরা রাজি আছি। না, ভাঙড়ের আন্দুলগড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানোর অভিযোগ সামনে এসেছে। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি। রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন।